যাত্রা আমাদের চিরায়ত লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যাত্রা। কালের বিবর্তনে যাত্রা দলগুলি আজ হারাতে বসেছে। লোকজ জনপদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল এই যাত্রা বা অপেরা দলগুলি। তেমনি একটি দল দ্য নিউ সবুজ অপেরা। এই নিউ সবুজ অপেরার মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম, তাদের হাসি আনন্দ বেদনা সবকিছু নিয়েই আমাদের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। আমি আর ফাইতেছি না, এই ফলাফাইন গুলারে লই কথা শুনে না, কাজ করে না, কিচ্ছু না। কিত্তাম এই আমার সবুজ অপেরাটারে তো একেবারে লাল বানা আলাপ। ওহ, এত টেনশন লই কেমনে কাজ করবো? বাপ মা পরিবার পরিজন সবকিছু ত্যাগ করি এই অফেরা কাণ্ডে দাঁড় করাইলাম, আর হিগুনের দিয়ে কোন রকম ফিলই নেই। আর তো সবুজ অফেরা লাল বাতি জ্বালা দিছে, আর কি আর কইতাম, কই যেতাম। আর এক গ্যাত নিগাজ যে ফাট, বাপ রে বাপ, কাম হইল নফরের আর হাতে বলে রহিম বাদশাহ। আই কই যেতাম, কাম লাগিয়া রাখছি সাথে বলে সুলতান, গামলা গামলা করে ভাত খায়। এ রহিম বাদশাহ, এ তুই কোনাই রে? কি আছে ভাই, ডাকিচ্ছেন আমার? ইজা দেখ সত্যি কি আছে ভাই, সিরে গেছে জুতা। আপনি না কবে ত্যাগ হচ্ছে একখানা জুতা কিনবে? আর এই ইজা, এই যে তোর গাছ সামরা খুলি কেন? ওই যে সামরার সমস্যা হয়েছে তো, ইজা দিয়ে এটা ঠিক করতাম। এরে সুটকিয়া, তোরে না কইছি আরে যাবো না বলাই, তুই আরে বাই বাই বলাছ কা কি? হ্যাঁ, তোর কোন দিনের ভাই? ও ভাই ভুল হয়ে গেছে ভাই। আচ্ছা আদেশ করেন যা ফোন। তোর লোক কালামিয়া কই? কি করছেন ভাই? ও যাবো না, সুলতান একটু দেখলাম যে টেন্টের মধ্যে বসে থাকা, গামলাপ গামলাপ করে ভাত খাচ্ছে। ও কাইতো না খা, হ্যাঁ তো লঙ্গর খানা খুলি বসি তো বলাই, খা খা আরো খা। আচ্ছা এরে তো কি একটা লজ্জা সরম নাই, তিন মাস ধরে কোনো ছোট নাই আঙ্গো। আর একখান মাটির ব্যাংক আসিল, হেন ভাঙিও তো করে খাওয়াইর। আমি শেষমেশ কি জামা কাপড় গায়ে জামা কাপড় খুলি দি বেশি, এটাও খাইবিনি। কি করছেন যাবো না? ওদের কাশিম বাজারত না একটা শো আসলো, তো ওটা লিখছেন না কিছুক? এ তুই আনলাগি মস্কারি করছেন। উঠলে স্টেজে মনে হয় এত লাগে, এত রাগ খুশি না প্রিন্সেস, এটা লই তো সন্দেহ। আর হ্যাঁ তো মুখের বাসার সমস্যা আছে, হ্যাঁ কতবার আমি কইছি যে তুই আমার মতো শুদ্ধ করে কথা কর, এতো তুই অন্য পরিশীলা ভাষার কথা কর। ঠিক আছে ভাই, আমি ব্যাপারটা দেখিচ্ছি। হ্যাঁ তুই আবার কি কইলি? না যাবো না, কসলাম আমি এখন যাই। আমার এই গাড়া কানে টিভিতে ম্যাচ ম্যাচ করে শরীর ভালো লাগে না। কোন পাগলা কুত্তা যে আমার কাম মারছিল, আমি এটি এসে জয়েন করেছি। আরে শালা বিমল সরকারের ডাক গেলেও তো কাম হলো নি, এটা লায়ক হয়ে গেলাম নিউটি গেলে। এরে কি আরে তুই বিড়বিড়ে আছিস কা? তোর না কইলাম আমার গাটা কানা মেসেজ করে দে। ও যাবো না, আপনাকে তো কবেরই আমি ভুলে গেছি। আজকে তো যে নীলগঞ্জের গ্রাম এক প্রিন্সেসের সাথে আমার দেখা করার কথা, ওটি আরে শিডিউল আছে। যদি উনি আসে তাহলে আমি লিয়ে আসি আপনার এটি। ওমা রিয়েল প্রিন্সেস, যা 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 দেরি করছে, যা যা। আরে হুন হুন খাড়া খাড়া কি আছে? আর ওই ওই সুলতান রে আইতে কো, আমি প্যাটা দিচ্ছি প্যাটা দিচ্ছি। উফ যত কিছু আমি এই অফেরা বন্ধ হইতাম দিতাম না। আর আজা দিনের স্বপ্ন, এতদিনের স্বপ্ন, এই যে সিরাজউদ্দৌলার ফাটকার নাম আর নামে নাম, একটা ব্যাপার আছে তো, একটা ওয়েট আছে। ভিতরে কি আসবো? এরে কোন গা রে? পোদ্দার ভাই, আমি আমি হারুন শেখ। এরে হারুন মিয়ানি, আইও ভিতরে আইও। কেমন আছেন পোদ্দার ভাই? আর কেছে আসি রে ভাই, কইও না। এই ছোট্ট মোট্টো কথা কিন্তু অফেরা হয়েছে, এখন রিয়েল রিয়েল প্রিন্সেস লইয়া কি শুরু করছে সেদিকে তামসা। আর চিন্তা করো, এত বছরের পুরানো একখান অফেরা, আমি একটা ডকের প্রিন্সেস পাই না। জিগুনের ভাই সিগুনের তো মানে তালাশ করতে করতে জীবন চলি যার রং ডং। কি কন পোদ্দার ভাই, এটা আপনার প্রিন্সেস বিলকিস তো দশ গ্রামে ছুপার হিট হয়ে গেছে, আপনার এত টেনশন কি এর? বাবু রে তোরে কেন কোন গারে কইছে সেতে এরকম হিট? সেতির ঠিক করছিলাম আলেয়া ফাটের লাই, আর সেতে যে ব্যাটখানি দেয় এটা দেখলে আর গসেটি ফুপুর কথা মনে হয়। হ্যাঁ আমার তো এমনই লাগবো, ঘর সংসার শাস্তি আপনার এই সবুজ অপরার লেগা, আমার জীবনের এই যে স্যাক্রিফাইস, এটা তো আপনি বুঝেন না। আজ পর্যন্ত একটা ঢকের পাট দিলেন না, কেন আমার কি কিছু কম আছে? আমি কি কম পারি নাকি? হ্যাঁ এটা কিন্তু বিলকিস ঠিকই কইছো। আর পোদ্দার ভাই আপনি দেখবেন না, দীক্ষা কইবেন তো প্রিন্সেস বিলকিস দেখলি তো বুঝা যায় হ্যাঁ তো কিন্তু সব পারে। বাবু রে
তোমার যে কি বুঝো আয় তো বুঝছি, তুমি কিলে এই অফারের আশেপাশে ঘুরাঘুরি করো এটা তো আয় জানি, তুমি কি কইতে আইছো এটা তাড়াতাড়ি দূর। কি যে কন পোদ্দার ভাই, আপনি তো জানেন বেলায়েত শেখের একমাত্র পুত্র আমি হারুন শেখ, আর গান বাজনা এই অপেরা এগুলো তো আমার রক্তে মিশা আছে, এটার প্রতি তো আমার একটা অন্যরকম টান আছে তাই না? তা আমার তো খোঁজ খবর নিতেই হইব। তা আমি আজকে ঠিক আছে আসছিলাম, আপনাদের খোঁজ খবর নিলাম, বিলকিস সাপ্পাকেও দেখলাম, আবার আসবো নে সমস্যা নাই। আর বিলকিস তুমি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছো আগের চেয়ে, একটা ঢগের ক্যারেক্টার নিয়ে আমি ভাবতেছি, এইখানে না হলে অন্যখানে হবে কোনো সমস্যা নাই, আমার উপরে ভরসা রাখতে পারো। রে অব্দুল্লা কথা কইতে কোন মানে ডাইনাম চিন্তা করছ না, কি কইলালি তুই এটা? না পোদ্দার ভাই আমি তো কিছু কইতেই নাই, যেটা হইছে হচ্ছে বাজানে কইছে আপনার একটা খবর দিতে এটা দিতে আইছিলাম, আপনার তো দুই মাসের কন্ট্যাক্ট লইছিলেন এই যে টেন্ডার যখন করলেন, এখন তো ছয় মাস হয়ে গেল কোনো খোঁজ খবর নাই, তো বাজান আপনার একটু দেখা করতে কইছে আর কি, এটা কইতে আইছিলাম। তো থাকেন যাই, ভালো থাকেন, যাও যাও বুঝুম নিয়ে আমি ওনার লগে। দেখছেন ওই যে হারুন শেখ বইলা গেল, আপনি কিন্তু আমার নিয়ে একটা ট্রাই দিতেই পারেন, আমি কিন্তু আলিয়ার পার্টটা ভালোই পারি, পুরাটা মুখস্থ করে ফেলছি। এরে কানের কাছে জ্ঞান জ্ঞান করছে সাই, তোর কেন সুলতান মিয়া বালা ভারে, হ্যাঁ করলে হাতারে দিয়ে করাম, তুই অনবজা। আপনি সুলতানের সাথে আমার তুলনা করলেন, প্রিন্সেস বিলকিসের তুলনা করলেন, প্রিন্সেস বিলকিসের জুতার ঝুলি সমান যোগ্যতা আছে নাকি ওই সুলতানের? সমস্যাটা কি তোরে এতবার ঘরের খাই শিখাইলাম তারপর দিয়ে তোরা ভুলে যাস, তোরে কইছি না মিয়া ভাই মিয়া ভাই বাদ যাবো না কবি, তোরে বারবার করে প্র্যাকটিস করবি, স্টেজে যাই তো মিয়া ভাই মিয়া ভাই করবি, আমি তো সিরাজ বুঝছ না নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব। লঙ্গর খানা গুলি বসি নিয়ে কি বলে, মুই তো খালি সকালবেলা ভাত খাইতে আসলাম। আচ্ছা যাই হোক পরে কত হইব, সাই একখানে আলেয়ার হাসিটা আলেয়ার স্টাইল একখানে হাসি দেখাও দেখি। আমি থাকতে আপনি আবারও আর নিয়ে করবেন? আরে মহিলা তুই একখানা সা শিখ শিখ, এতে কত দারুণ করি কথা। এহা যাহা বোনা মুই কইতে আসলাম কি, এইয়া তো মাথারির কাম, আমি এক কাজ করেন আমি মোরে সেন্ট্রাল ক্যারেক্টার দিয়ে দেন বুঝলেন। এরে এরে কি আরে তুই এটা কি আরে কইলি, সেন্ট্রাল ক্যারেক্টার মানে তুই কি সিরাজের ক্যারেক্টার করতে চাস মানে আর জায়গা তুই লইতে চাস? না মুই বলছিলাম তুই আর কি কবি, তুই এটা কি আর কইলি, এরে আর কেন দরে কেড়ে আসো তেরে আমি তো অজ্ঞানে যেমন হ্যাঁ বিলকি সাপ আমি এরে হাতে কি আরে কইলো এটা মুই খাই আসি দুরে দরে আছে প্লেটে এমনই হইব দুধ কলা দিয়া কাল সাপ পোষতাছেন। দেখছেন আজকে আপনি সিরাজউদ্দৌলা ক্যারেক্টার চাইছে, কালকে আপনি রকেটে চাই লইব। মাগো এই চুলাই বলি সমাজের যে অবস্থা, এ হাতে বাইরে সে তুই শুরু হয়ে গেল তোর ফুট নামি কেন, এই তরে ক্যারেক্টার দিয়ে আর তোর একার গসিটি বেগমকে একটা দিছে এখন পারফেক্ট। এটা আপনি কি বলতেছেন, আমার সামনে চায় বললো সিরাজউদ্দৌলা চরিত্র তারপর আপনি এই কথা বলতেছেন? আরে তুই এত সিনসি এত তে এমনি খুব সরল সরল বেশি খাইলে কিছে এত খায় আর কামে করে, তোরা কি করস, তোর তো কিচ্ছু করস না, যা আট 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 দূরে যা দূরে যা চোখের সামনে তুই দূরে যা। এই প্রিন্সেস বিলকিসে আপনি মূল্য দিলেন না, মূল্য দিতেছেন না, কিন্তু একটা সময় আপনি ঠিকই বুঝছেন এই আমি কই রাখি। ভাই কি করতেছেন? খাইতেছেন? কি দিয়ে খান? মাছ দিয়ে খান? দূর এটা আবার কি শুরু হইলো খালি ভম 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 করে? ওই মিয়া তোমার মুহে জবান নাই, হালার পর কি হইলে আয় তুই দেখো না মোর মুহে পানি চালো, তুই কিছু কবি? আরে সুলতান ভাই যা তোকে কইতেছিলাম কি তিন ডিগ্রি মাস্টার আছে? হায় কার সাথে? ওমে বিলকিস প্রিন্সেস বিল কিছু আছে হয় কি আর করা, তো ভাই আমার একটা কাম করে দিবা। কি করতে হবে? এই টাকাটা দাও,
পাঁচটা? আরে রাহো না, তোমাকে পানবিড়ি খাবার দিছি। মুই তো খালি ভাত খাই, পানবিড়ি খামু কমে গেল। আরো পাঁচ টাকা দেন। আরে খারাপ দিতাছি, এই যে নাও আরো পাঁচ টাকা নেব। আচ্ছা কি কর তুই? মানে বিল কিস্তি তুই সারা দিয়ে কয়ে দিবা, আমি আইসি। কি কইতে হইবে? আরে বিল কিস্তি তুই সারা দিয়ে কবা যে আমি আইসি। বুঝতে পারতে আসি না, আমি তো খুললে কইবেন। আরে মিয়া কইতাছি বুঝতাছো না, বিল কিস্তি যায় কবা আমি আইসি, টেন্ডের বাইরে খারাপ হয়েছি। এমনি কোন তো কইলে হইবে? আরে তুমি কও তো কও। এ হা বিল কি সাবা, এ সুজন্যা, এ কি হইছে? আমি কি বিল কি? মুই তো প্রিন্সেস বিল কিস রে বলাই। আরে সেদিন লরে তোর কি কাম? মোর কোন কাম নাই। ওই যে মাতবরের পোলাপ গাইলে দেলোয়ার, সে কইলে এমনি কোন তো ডাকিয়ে দিতে। সরকারে নাই কইছে আর টেন্ডারে টিকিট মারুম মতে না আইছে। এদারে পান পান এদারে। হ্যাঁ আমি কমে যান, আমার বাঁধতে গেছে খারান। দূর আলার করে হলা তুই আসলে আস্তে একটা বোঝাই পরে আমি দেখ গেলুম। হ্যাঁ খারান মোরে দেখেন বাঁধতে লই। হ্যাঁ হ্যাঁ খারান আমার মুই বাঁধতে লই। হ্যাঁ কমে যান। হাতের দু চুপি রে। হ্যাঁ যাব না, হাতে চললে গেলে আর দশটা হারাইকে গেলে কি করবো? আরে হাসিয়া দি যা, হাসিয়া তুই খাই। আর সাইতে আসি। সালাম আলাইকুম, বারে কেঙ্কা আছেন? ভালোই আছি। নাম কো নাকি? এনে কোন নেকা শুনি? নাম তো খাইরুন, কিন্তু লোকে বলে সে খাইরুন সুন্দরী, বুঝেছেন? লোকজন যে করছে মিছে কথা তো কেউ করছে না, একবারে তো একশো তো একশোই গেছে। তো আপনি কিটা ধরালেন? আমি হচ্ছে আমি ধরেন লিউ সবুজ অপেরার ওটি আছি আর কি, মানে দায়িত্বে আছি আর কি। আমি প্রথম দর্শনেই ধরতে হবে। কি করছেন বারে এঙ্কে করে করলে হবি পাগলা হয়ে যাবো তো। আপনার দেখে তো মনে হচ্ছে আপনি চাকর নফর, সত্যি করে বলেন তো কিডা আপনি? না ওটা যে করছেন ঠিক আছে, খারাপ করছেন না, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রিন্সের যে এটা খোঁজা লাগবে, এটা তো দায়িত্ব আমার, এটা তো আপনার বোঝা লাগবে, তাই লয়? তো চলেন টেন্টর যাই, মাস্টার উঠি আছে, আপনার সাথে কথাবার্তা পাকা হয়ে যাবি। ইনি তাই আপনাকে আগেই বলে দিচ্ছি, খায়রুনের কিন্তু অপেরার অভাব নেই। যদি পছন্দ হয়েই যায় তাহলে পরে কাজ করব, টাকা পয়সা নিয়ে দেনদরবার হবি না। আর যদি পছন্দ নাই হয় তাহলে পরে আজই চলে যাব। আরে ইটালিয়া টেনশন করার কি আছে, কোনো সমস্যা নাই, আগে সলেন ওটি গেলেই দেখা যাবে। আচ্ছা সলেন, তা তোমাদের অপেরায় তোমরা কি কি পার্ট নামাইছো? মেলাডি নামাছি তো ওটি, ওদের ধরেন গা ওটা একটা রহিম রূপ ব্যান ওটা একটা নামছে, তারপরে ওদের কিছুদিন আগে তারাটা নামানো হলো, ওটা কি লাইলি মজনু? হ্যাঁ লাইলি মজনু। আরটা নামানো ছিল ওটা গুলো খুব হিট, সেটা হচ্ছে জমিদারের ঘর চাকরানি, বুঝছেন? হুম ভালো ভালো পার্টি নামাইছো, তাই প্রিন্সেসের কাজ কিটা করছে? প্রিন্সেস এটা আছে বুঝছো, ওর নাম হচ্ছে বিলকিস, তুমি বেশি একটা পাঠ করিচ্ছে না, ওটি আমাদের মূল পাঠ করিচ্ছে হচ্ছে সুলতান। সুলতান তো সলপাল দিয়ে পাঠ নামাচ্ছো? কি করবো, প্রিন্সেস খুঁজে পাওয়া যাচ্ছে না এটি, আর ওই সোরা কামু খারাপ করে না, ভালোই করে, এই জন্য ওকলিছে। তো যাই হোক, এসব সলপাল নিয়ে পাঠ গাইলে কিন্তু আমি থাকবো না, প্রিন্সেসের মূল্যই আলাদা, এ কি তোমাদের মাস্টার বোঝে না? বুঝে কি করবে, প্রিন্সেস না পালে কি ওটা কয়দা করবি? চলেন চলেন এমন দেরি করা যাব, আল্লাহ গেলে সত্য বুঝে পারবেন। ইনি হরদি একখান এই সার্কাসের একপাল
সারাদিন খাইতে থাও আর মরে দিয়ে রান দাও। মুই তোর মানুষ না, মরে পাইছো মেশিন। এত কথা কো কাই, তুই মাতারি বেশি কথা কো নাসরিন, বুঝছো? তোর কাছে দুটা বাচ্চাইছি, তুই এত পাট লইতে আসো, যা তোর বাত লাগবে না, মুই চলে যাই। তুই মনে রাখিস, কোন প্রিন্সেসে মোর কিন্তু ডিমান্ড কম না, বুঝছো? হ্যাঁ মুই বুঝি, ময়ূর না থাকলে কাকো নিজের ময়ূর মনে করে। মুই তোর কথা কইতে আসি না, তুই যে কাউয়া হইয়া মুই জানি। এ সুলতান, তুই একদিন মোরে দাম দিবি, বুঝছো? এই দুনিয়াতে এক কো মুই আসি নাসরিন, যে তোর কথা ভাবে, বুঝছো? এত ভাও খাইস না। কোন এ দেখ সইয়া কি কি পাঁচটা হা খাইলাম না তোর বাদ, বুঝছো? মুখ গন্ধে যায় ভাত খামু। এ সুলতান, এই হন হন মোর লাইগা এক নাল তার লিপস্টিক আনিস, বুঝিস? দুইটা হা নেবে। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমারের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা, রচনা ও পরিচালনায় আর জে রাজু, অভিনয়ে সজীব, পীযূষ, উদয়, শিশির, রাজু, শিমু, জিসি, আশা আরো অনেকে।